আপনার পরিবারকে বলেন আমার ইনকাম 8000 10000 15000 20000 দেখো এর মধ্যেই আমি তোমাদেরকে যতটুকু পারি সাধ্যের মধ্যে আমি তোমাদের জন্য হালাল ভাবে যতটুকু চাহিদা পূরণ করার চেষ্টা করব এর বাইরে কিন্তু আমি পারবো না কারণ আমি হালাল উপার্জন করতে পারবো না এই তিন শ্রেণী যদি আপনারা ঘরের মধ্যে ঠিক হয়ে যান বিশ্বাস করেন আর সুদ খাওয়ার প্রয়োজনই হবে না তাহলে ছয় নম্বর সুদ খেয়ে পেটে সাত নম্বর যারা সুদ খায় আপন মায়ের সাথে ব্যভিচারের গুণা করে ছোট গুণা না অনেক বড় গুণা এই গুণাহের শাখা পাল্টা সত্তরটা বা তিয়াত্তরটা এই দারুকা এই জ্ঞান জিহাদ নজর উপমা সর্বনিম্ন শাখা হলো কোনো ব্যক্তি আপন মাকে বিয়ে করা মানে আপন মায়ের সাথে ব্যবচার করা আট নাম্বার আবার আপনার জীবনটা ধ্বংস করে দেয় এই দলিল তারই দিচ্ছে এবং হাজির 2763 নাম্বার হাদিসের বর্ণনা তারা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে হাবুডুবু খাবে কেয়ামতের আগে রক্তের নদীর কিনারায় তারা উঠতে পারবে না যারা রাতের বেলা আমি দেখলাম আমার কাছে দুই ব্যক্তি আসছে আসার পর ফাখরাজানি ইলা আমরিন মুকাদ্দাসা আমাকে একটা পবিত্র জমিনে তিনি নিয়ে যায় নবীজি বলেন ফানতলাব না আমরা চলতে লাগলাম যাইতে যাইতে হাত্তা ইস্তাদাইনা আরেক বর্ণনায় হাত্তা আতাইনা আলা দাহরি মিনদাম একটা নদীর কাছে গিয়ে বসলাম ওই নদীর মধ্যে তাকায় দেখলাম রক্ত আর রক্ত বলেন তো আমাদের দুনিয়া নদীগুলোর মধ্যে কি দেখা যায় নবীজি বলেন একটা নদী দেখলাম নদীর মধ্যে থাকা দেখলাম রক্ত ধরে নেন কি একটা নদী নবীজি বলেন নদীতে যখন তাকাইলাম মাঝখানে তাকিয়ে দেখলাম কি নজরুল এক ব্যক্তি মাঝখানে দাঁড়িয়ে আছে তাহলে এটা নদীর মাঝখানে ওয়ালা ওয়াসফি তাহরি রজুলুন বাইনে ইয়াদাইহি হিজারা নদীর কিনারায় দেখলাম আরেকজন তার সামনে অনেকগুলো পাথর বলেন নদীর মাঝখানে একজন নদীর কিনারায় আরেকজন নবীজি বলেন ফাআফালা রাজুলুল্লাযী ফি দাহরি নদীর মাঝখানে লোকটা নদীর কিনারার দিকে রওনা করছে মাঝের লোকটা কিনারায় রওনা করছে নবীজি বলেন আমি তাকে দেখলাম যেই মাত্র লোকটা নদীর কিনারার দিকে রওনা করে বাবা নদীর কিনারার লোকটা আমার প্রতিরূপে হাজার ইঞ্চি দিয়ে একটা পাথর দিয়ে ওই সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে মারার পর রক্তটা মুখে চুকা না যেটুকু আসছে না পাথর খায়া আবার আগের জায়গায় চলে যাবে চলে যাওয়ার পর নবীজি বলেন আমি ভালো করে দেখতে লাগলাম বাবা শুনলাম শুনলাম যা আমি আপনি যা যতবাদী লোকটা আসতে চায় যখনই লোকটা আসতে চায় আল্লাহ নবী বলেন আমি তাকে দেখলাম যখনই আসতে চায় তখনই পাথর মারে যাকে আপনি নদীর মধ্যে দেখলেন এটা হলো সুদ খোর কি খোর পর্যন্ত
পর্যন্ত চেষ্টা করবে নদীর কিনারায় পৌঁছতে পারবে না পাথর খাবে আবার নদীর মাঝখানে যাবে এরকম নয় দশ নম্বর যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চার শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ আল্লাহর রসুলের অভিশাপ চব্বিশ ঘন্টা চলতে থাকে যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চার শ্রেণীর উপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চব্বিশটা ঘন্টা অভিশাপ দিতে থাকে নাসাই শরীফ 5103 নম্বর হাদিস عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم لعن اكل الربا وموكلا وكاتبا وللمرضى وشاهدا علي رضي الله تعالى عنه قال ان النبي شكر شدتا الله النبي شكر কে অভিশাপ দেয় শুদ্ধতা কে অভিশাপ দেয় সুদের লেখক কে অভিশাপ দেয় সুদের সাক্ষীদাতা কে অভিশাপ দেয় তাহলে নবীজি সুদখোরকে অভিশাপ দেয় সুদের দাতা সুদগ্রহীতা সুদের লেখক সুদের সাক্ষী চারশ্রেণীকে অভিশাপ দেয় চাষদার এলাকার বিভিন্ন দোকানে বিভিন্ন নাস্তার দোকানে সকালবেলা বসে একজন আরেকজনে পাঁচ লাখ টাকা সুদ দেন সুদে টাকা লাগান এক বছর পর এক লাখ টাকা পাবেন আর এলাকার সহজ সরল বা সপ্তম দশজনকে সাক্ষী দেন আপনারা একশো টাকা নাস্তা খাওয়ান লাইয়া এই নাস্তা খান আর আল্লাহ নবীর চব্বিশ ঘন্টা অভিশাপ প্রাপ্ত হইতেছেন সুদ না খায়ও সুদ না নিয়েও শুধু সাক্ষী দিয়ে এই কাজ করেন এই গেল দশ নম্বর এগারো নম্বর যেই ব্যক্তি সুদ খায় সামান্য পরিমাণ সে ছত্রিশ বার ঘৃণা করার চেয়ে বড় অপরাধ করে কি পরিবার হ্যাঁ সামান্য পরিবার তবে চেহারা দেখে মনে হচ্ছে এই বিষয়টা পছন্দ হইতে পারে যে ব্যক্তি সুদ খায় আর সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায় আল্লাহ জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যাবে সুদ খায় না বাবারা সুদ খায় না কাকারা সুদ খায় না ভাইয়েরা সুদ খায় না সমবয়স্করা সুদ খায় না আমি আলেমদেরকে সাক্ষী দিয়ে বলছি আপনাদের এই জায়গায় যদি কেউ এরকম থাকেন যে আপনি মঞ্চে এসে বলবেন যে হুজুর আপনি আমার পায়ের ধরে বলেন যে আমি সুদ না খাইতে তাহলে আমি খাবো না আপনি আসেন আল্লাহ কসম আপনার পায়ের ধরে বলেন আপনি যদি বলেন আপনার পায়ে ধরে অনেকক্ষণ ওনাদের সাথে করে থাকবো আমি রাজি আছি তাও সুদ খায় না এটা আপনার পরিবারটা শেষ করে দিচ্ছে আপনার আক্রান্ত শেষ হয়ে যাচ্ছে সুদ খায় না আর কিভাবে বললে বুঝলেন বলেন বারো নম্বর যে ব্যক্তি সুদ খাওয়া অবস্থায় মারা যাবে জান্নাত থেকে বঞ্চিত হবে আল মুস্তাদ রবলে হাকের কিতাবের নামে কিতাবের 2260 নাম্বার হাদিস 2260 এই হাদিসের মধ্যে আছে أربع حق على الله أن لا يدخلهم الجنة চার ব্যক্তি এমন যাদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চিন্তা করছেন কেমন কথা মানে আল্লাহর হক আল্লাহ নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে আমি চারজনকে জান্নাত দিব না এক নম্বর বুদ্ধিরুল খাম মক্ষর যে মদ্যপান অবস্থায় মারা যায় এক নম্বর দুই নম্বর ও আকিল উদ্রিবাস সুক্ষর তিন নম্বর আকিল মালিক এতিম এতিমের সম্পদ অন্যায় ভাবে বক্ষণকারী চার নম্বর আকুলি মালিদেই পিতা মাতার নাফরমান সন্তান পিতা মাতার নাফরমান সন্তান
এই চারজন এরা যদি এই গুনাহের অবস্থায় যেই যে গুনাহ গুলা তার চারটা গুনাহ মদ পান সুদ খাওয়া পৃথিবীর সম্পদ দখল করা মা বাবার নাফরমানি করা এই অবস্থায় এগুলো মারা গেলে আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ নিজের উপর অবধারিত করে দেন যে এদেরকে আল্লাহ জান্নাত দিবেন